নমস্কার বন্ধুরা, তো আমার মেয়ের খুব পছন্দ হয়েছে এই উলের গেঞ্জিটা, মানে ও দারুণ লেগেছে, বলেছে এক্সিলেন্ট মা, দারুণ দারুণ। আমার ছেলেও বলছে মা সত্যি মনে হচ্ছে কিনে আনলে তুমি, এখনই সত্যি তুমি এটা বানালে। তো আমার সত্যি এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে, এটা সত্যি গেঞ্জিটা তোমরা করতে পারো, এটা কোনো অ্যাক্টিং না কিছু না। আমি আমার মেয়ে এই গেঞ্জিটা পরেছে, আমি দেখিয়ে দেবো ভিডিওটা, ও এতটাই খুশি হয়েছে কি বলবো। বলছে মা তোমার এই গেঞ্জিটা পরে আমি ভিডিও দেবো তোমাকে। তা আমি আমার তো সব থেকে আনন্দ হয়েছে আমার ওদের থেকেও, কারণ আমার জিনিসটা ওদের পছন্দ হয়েছে। আমি ভেবেছি হয়তো পড়বে না, হয়তো পছন্দ হবে না, এটাই মনে করেছি। তা এত ওদের পছন্দ হয়েছে আমি বলছি দারুণ মা, তুমি আমাকে প্লিজ আর একটা বানিয়ে দাও। তা ওই মেয়ের রিকোয়েস্টে আমি আর একটা বলছি মা ঝাড়া এক কালার বানিয়ে, তো এক কালার সাদা বলেছে, তো সাদাগুলোটা বেশি নেই বলে আমি লালটা বর্ডার দিচ্ছি, লাল আর সাদাটা পুরোটা করবো, সাদাটা লাল বর্ডার দেবো, লালটা হাতা হাতা করবো। আর ভাবছি যে সাদা পুরো সাদা তো একটু লাল একটু ফুল টুল দেবো, যে তোমাদের সঙ্গে সব দেখাবো সামনে ভিডিওতে, আমি গেঞ্জিটা দেখিয়ে দেবো দেখি। তো এখন তোমাদের সামনে আমি বর্ডারটা ধরি। তো 130টা চেন নিয়েছি, মেয়ে বলো মা আমার মেয়ের এই কালো গেঞ্জিটা শর্ট গেঞ্জি, এই শর্ট গেঞ্জি মাপি করতে বললো, আর এখনকার মেয়েরা লুজই পরে। তো তোমরা 130টা চেন নিয়েই করবে, 110টা চেন বলেছেন, 110টা নেওয়া দরকার নেই একসময়, কারণ একটা জিনিস বানাবে অনেক দিন যেতে পরতে পারে, আর বড় করা ভালো না। তা আমি এই গেঞ্জিটা মাপে করছি, তো গেঞ্জিটা মাপে দেখলাম 130টা চেন নিলে ঠিক হচ্ছে। তো 130টা চেন নিয়ে আটকে দেবো, ভালো করে মেপে নিচ্ছি, একটু বড় হওয়া ভালো, কিন্তু ছোট হলে অনেকদিন পরতে হবে। উলের জিনিস একবার কোর্স করে নাও, 5-4-5 বছর তো পরতে পারবে, ওই জন্য সুন্দর করে বেশি চেন নেওয়া বলে 130টা চেনে নিয়েছি আমি। হ্যাঁ, তোমরা 130টা চেন নিতে পারো, টিনেজ গার্ল 13-24 বছর বয়স মেয়েরা 130টা চেন নিলে ঠিক আছে। গেঞ্জিটা করতে 5 গোলা উল লেগেছে আমার, এক একটা গোলা হচ্ছে 25 গ্রাম গোলা, তাই 4 গোলা সাদা আছে আর 1 গোলা লাল দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে, তাই আমি লাল দিচ্ছি, সাদা বেশি নেই বলে সাদা 4 গোলাই আছে পরে, 25 গ্রাম করে গোলা, তাহলে 5-5 গোলা লাগলো দেখলাম। তবু তোমরা 6 গোলা কিনে কিনে রাখবে, একটু 5.5 গোলা কারো লাগতে পারে না, তখন উলটা অন্য কালার পাবে না, যদি এক কালা করো তাহলে 6 গোলা একটু কিনে রাখবে। এবার আটকে নেবো, 130টা চেন হয়ে গেছে, এই যে আটকে নিচ্ছে, আটকে নিয়ে 3টে চেন করবো, 3টে চেন মানে একটা ডবল কুরুশ, এবার আটকে নিতে হবে, এবার 3টে চেন করবো, 3টে চেন মানে একটা ডবল কুরুশ, এবার প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল কুরুশ করবো, প্রত্যেক চেনের মাথায়। আর একটা বলছি, একটা এই কথাটা খুব খেয়াল রাখবে, আমার ভুল হয়েছিল বলে বলছে তোমাদের খুলতে না হয়, আমাকে খুলতে হয়েছিল অনেকটা, এই যে প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল ক্রুশ করছে, তো একদম যখন পুরো হয়ে যাবে লাইনটা, যখন জয়েন করবো সেকেন্ড লাইন হবে, জয়েন করার সময় খুব বুঝে জয়েন করবে, মানে এই উলের এই কুরুশের এই ঘরটা আর ওই দিকের মুখের ঘরটা উপরের দিকে যেন হয়, নিচের দিকে ঘরটা সে উপর দিকে মনে করে আটকানো হয়ে যায়, তখন পেঁচিয়ে যায়, ওটা খুব খেয়াল করবে, মানে হাতে করে সমান করে বুঝে নেবে, দেখবে সোজা কিনা উল্টে যায় অনেক সময়, মানে নিচের ঘরটা উপরে উঠে যায়, সেটাই বলতে চাইছি, এই যে উপরের ঘরটা অনেক সময় নিচে হয়ে যায়, আটকানো হয়ে যায়, সেটা যেন না হয়, এই কুরুশের এই ঘরটা যে সোজা ওই দিকেও যখন আটকাবে তখন সোজা ঘর দিকে আটকাবে প্রথম, তাহলে আর কোনো টেনশন নেই, এবার তুমি যত বড় করো কোনো পেঁচাবে না, এই জায়গাটা খুব পেঁচিয়ে যায়, আমার নিজের পেঁচিয়ে গেছিলো,
আমি খেয়াল করিনি, পিছন উল্টে দিকে আটকে দিয়েছিলাম, দিয়ে পুরো তারপরে সেকেন্ড লাইন করার সময় দেখছি পেঁচে গেছে, পুরো সেকেন্ড লাইনটা খুলতে হয়েছিলো, আবার প্রথম প্রথম লাইন থেকে পুরো বানাতে হয়েছিলো। তাহলে এই লাইনটা তাড়াহুড়ো করবে না, খুব বুঝে বুঝে যখন আটকাবে একটু দেখে নেবে, আটকানোর সময় সোজা করে হাতে করে দেখে নেবে যে এটা সোজা দিক কিনা। প্রত্যেক চিনেমাতে একটা করে ডবল ক্রুশ, এই যে ডবল ক্রুশ, এই যে কুরুশের যে ঘরটা, আর আটকানোর সময় যেন পিছন দিকে ঘরে না আটকানো, একদম সোজাসুজি এর মধ্যে দেখে আটকাবে। হ্যাঁ, এই জায়গাটা পেঁচিয়ে যাওয়ার ভয় আছে আর কি। না হলে খুব সহজ, প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ। এবার তোমরা দু লাইন ডবল ক্রুশ করার পর বর্ডার হয়ে যাবে, তারপরে ডিজাইনটা ডবল ক্রুশও করতে পারো, যারা সাদা দিয়ে ডবল মানে লং আর কি ডবল ক্রুশ, সেটাও খুব সুন্দর লাগবে। দেখি কী করা যায়, না আর যে কোনো ডিজাইনও দেওয়া যেতে পারে, দেখা যায় কী করো। তোমাদের সামনে পুরো দেখাবো, আর একটা আমি টেপ বানাচ্ছি তোমাদের সামনে পুরো সামনে ভিডিওতে ওটা দেখাচ্ছি, সাদা দিয়ে করবো, লালের উপর সাদা দেবো। প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল কুশ। হ্যাঁ, এইভাবে আটকাচ্ছে, এই আটকানোর সময় পেঁচিয়ে যায়, আমার নিজে পেঁচিয়ে গেছিল, মানে উল্টো পিছনের দিকটাকে ওপর, পিছনের দিকটা ওপরে উঠে ওপরে উঠে গেছিলো আমার, তাই আমি ভেবেছিলাম সোজা আটকেছিলাম, যে আটকানোর সময় ওটা দেখে আটকাবে। এই লাইনটা হয়ে গেলো, এবার সেকেন্ড লাইনটা আবার তিনটে চেন দিয়ে শুরু করবো, তিনটে চেন দিয়ে শুরু করবো, তারপরে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করবো। ১৩০টা চেন তো একটু সময় লাগবে করতে, কিন্তু জিনিসটা তো সহজ, প্রত্যেক চেনের মাথায় একটা ডবল করছে।
এভাবে থার্ড লাইন ফোর লাইনে পড়তে হচ্ছে না, মধ্যে ডবল ক্রোশ করতেই পারো। যারা সাদাতে করবো যে ডবল ক্রোশ করো, ডবল ক্রোশও করে নিতে পারো, সেটাও সুন্দর লাগবে। নাহলে যে কোনো ডিজাইনও দেওয়া যেতে পারে। সামনে ভিডিওতে দেখাবো কী দেবো তোমাদের সামনে, আমি এইগুলো এই গেঞ্জিটাও কমপ্লিট করবো, দেখতেই পাবো তোমরা কী করবো। একটা করে ডবল ক্রোশ করছে প্রত্যেক চেনের মাথায়, একটা করে ডবল ক্রোশ। Thank you.
এভাবে দেখো ডবল ক্রোশ হয়ে গেল, দু লাইন রিপটা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি ডিজাইন দেবো, আমি ডবল ক্রোশও করতে পারি, ঝাড়া সাদা ডবল ক্রোশ যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন গেঞ্জিটা কমপ্লিট করবে, এই যা খুব সুন্দর গেঞ্জি হবে। তোমার দু লাইন তাহলে রিপ করে নাও।